আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত নামাজের সালাম ফেরানোর পূর্বে আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়ার কথা বলবো যে দোয়াটি প্রিয় নবী সাল পাঠ করতেন সুপ্রিয় দর্শক নামাজ হলো ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ এ নামাজ যদি ঠিক থাকে তাহলে একজন বান্দার বাকি আমলগুলি ঠিক বলে পরিগণিত হবে আর যদি নামাজ ঠিক না থাকে তাহলে বাকি আমলগুলি ঠিক বলে পরিগণিত হবে না কালকে আমতের দিন বান্দার সবচেয়ে প্রথমে যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ তাই আমরা আসুন নিয়মিত সঠিকভাবে সুন্দর করে নামাজ পড়ি সুপ্রিয় দর্শক নামাজের মধ্যে অনেক দোয়া রয়েছে জিকির রয়েছে তসপিহ রয়েছে সেগুলি থেকে আমরা কিছু কিছু জানি যেগুলোর উপর আমল করি কিন্তু অধিকাংশই জানি না সেগুলি জানা উচিত সেগুলোর উপর আমল করা উচিত প্রিনবী সাল্লাল্লাহু আলি সাল্লাম নামাজের সালাম ফেরানোর পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া পাঠ করতেন যে দোয়াটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সকলে পড়া উচিত সব নামাজে ফরজ সুন্নত নফল ভীতির যত নামাজ আছে সকল নামাজের সালাম ফেরানোর পূর্বে একবার হলেও পাঠ করা উচিত হযরত আলী রদিউল্লাহু আনহু বলেন নবী সাল্লাহ আলহিসাল্লাম নামাজের সালাম ফেরানোর পূর্বে جيدوارطي باركورتين تاهلو اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلمت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت دواتي ورطهلو هي الله তুমি আমার আগের ও পরের সব গোপন ও প্রকাশ্য গুণা ক্ষমা করো এবং ক্ষমা করো সেসব গুণা যাতে আমি বাড়াবাড়ি করেছি আর সেসব গুণা যে বিষয়ে তুমি আমার চেয়ে বেশি জানো তুমি প্রথম এবং শেষের মালিক সুপ্রিয় দর্শক ফরজ সুন্নত নফল এবং অন্যান্য নামাজের শেষ বৈঠকে প্রথমে আত্মাহিয়াতু তারপর দুরুজ শরীফ তারপর এ দোয়াটি পড়বেন তারপর সালাম ফিরাবেন অথবা আমরা যে দোয়ায় মাসুরা জানি সেটা পাঠের পর এ দোয়াটি পাঠ করবেন তারপর সালাম ফিরাবেন।